বগুড়া শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর উপর ফতে আলী ব্রিজ ঝুঁকিপূর্ণ ঘোষণার প্রায় পাঁচ বছর পর চলতি মাসের ২২ মে ব্রিজ পুনর্নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই ব্রিজ ভাঙার কাজ শুরু হয় এবং ভাঙার অংশ হিসেবে দুপাশের রেলিং ভেঙে ফেলা হয়। এদিকে রেলিং ভাঙা শুরুর পরপরই পূর্ব বগুড়ার লোকজন স্থানীয় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সাথে যোগাযোগ করেন এবং বিকল্প সেতু না হওয়া পর্যন্ত ব্রিজ ভাঙার কাজ বন্ধ রাখতে অনুরোধ করেন। এরপরেই ব্রিজ ভাঙার কাজ বন্ধ হয়ে যায়। এদিকে পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষে বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী আমানুল্লাহ আমানের আলোচনায় বর্তমান ব্রিজের উত্তর প্রান্ত দিয়ে পায়ে চলাচলের রাস্তা করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ ২৫ মে সকাল থেকে ব্রিজের উত্তরে করতোয়া নদীর দুপাশে মাটি কাটা শুরু হয় এবং আনুমানিক সকাল ১০টা থেকে পায়ে হেঁটে পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরির জন্য ব্রিজের উপর বাঁশ রাখা হচ্ছে। এ ব্যাপারে ফতে আলী ব্রিজের পুনঃসংস্কার ঠিকাদারি প্রতিষ্ঠানের একজনের সাথে কথা বলে জানা যায় আজকালের মধ্যেই পায়ে হেঁটে পারাপারের জন্য বাঁশের সাঁকো বানানো হবে। বাঁশের সাঁকো তৈরি হয়ে গেলেই আবার ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। মাজেদুর রহমান, দিবগুড়া টাইমস।